মতে দক্ষ যজ্ঞে অপমানিতা সতীর দেহাংশ ভূপৃষ্ঠে যখন পতিত হয়েছিল সেটি 51টি জায়গায় পতিত হয় এবং এই 51টি জায়গায় পতিত হয়ে সেটি মন্দির রূপে তৈরি হয়েছিল। এইটিকে 51 পীঠ বলা হয়। এরকমই একটি জায়গা হলো মুর্শিদাবাদের কিরিট কোনা গ্রাম। হ্যাঁ, এখানে মায়ের মুকুট বা কিরিট সেটা এখানে পতিত হয়েছিল এবং তাকে ঘিরেই এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয় মা কিন্তু এখানে খুবই জাগ্রত, তাই এখানে বহু মানুষ আসে মায়ের পুজো দিতে। আমরা একটু কথা বলবো এখানকার লোকজনের সঙ্গে। আমরা রয়েছি এই মুহূর্তে কিরিটেশ্বরী, মুর্শিদাবাদ থেকে 5 থেকে 6 কিলোমিটার গ্রামের ভেতরে এই কিরিটেশ্বরী গ্রাম কিরিটকোনা, এখানে মায়ের কিরিট পড়েছিল। আমরা এই মুহূর্তে ঠিক মন্দিরের ভেতরে রয়েছি এবং আমরা পুরোহিতের সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, এই মন্দিরটা ঠিক কত বছরের পুরনো? এটা যক্ষযোগ সময়কার মায়ের মন্দির, যখন শিব দুর্গাকে নিয়ে ঘুরে 51 খণ্ড এক খণ্ড। মায়ের নাম হচ্ছে বিমলা। এখানে কিরিট পড়ার পর হলো কিরিটেশ্বরী। আগে ছিল, মায়ের নাম ছিল বটনগর, ছিল বটের গাছ ছিল বলে প্রচুর, দিয়ে বটনগর নাম ছিল। যেখানে 106টা শিব মন্দির ছিল, আপনার লালবাগের মির্জাফর এখানকার চাঞ্জাল পুষ্প নিয়ে কুষ্ঠ ভালো হয়েছিলেন, দিয়ে কালীসাগরটা সামনে পূর্ব পশ্চিম সংস্কার করে দিয়েছিলেন। নবাব মির্জাফর মায়ের চরমমিত্র এখান থেকে পান করে কুষ্ঠ ভালো হয়েছিলেন। হ্যাঁ, দিয়ে তারপর পূর্ব পশ্চিম কালীসাগরটা সংস্কার করে দিয়েছিলেন। ঠিক এখানে মানে এরকম কিছু ঘটনা ঘটেছে যেটাতে মানে প্রচুর লোকের আগমন বা মায়ের কিছু অলৌকিক মহিমা এখানে? হ্যাঁ, মহিমা তো আছেই, মহিমা না থাকলে হয়? হ্যাঁ, অনেকজন আসে পুজো দিয়ে যায়, অনেক মুসলিমও পুজো দিয়ে যায়। আচ্ছা, মুসলিমও পুজো দেয় এখানে? সম্পত্তি মায়ের কিছু নাই, যেটুকু সম্পত্তি আছে পৌষ মাসের মাঠে মেলা হয়, ওটা কমিটি খাজনা দেয়। আচ্ছা, এখানে মায়ের মুকুটটা পড়েছিল কিরিট, মুকুট সহ কিরিট, কিরিটেশ্বরী। মায়ের নাম হচ্ছে বিমলা। বাৎসরিক অনুষ্ঠানটা কবে হয়? ওই পৌষ মাসের শনি মঙ্গলবারে মেলা হয়, আর দুর্গাপুজো অষ্টমী মাকে স্নান করিয়ে বস্ত্র চেঞ্জ করানো হয়, যজ্ঞ টজ্ঞ হয়, 800 থেকে 900 লোক প্রসাদ পায়। তারপর অমাবস্যাতে হয়, প্রত্যেক অমাবস্যায়। হ্যাঁ, পৌষ মাসে শনি মঙ্গলবার। এটা হচ্ছে মানে কিরিট বা মুকুটটা, মায়ের যে মুকুটটা ছিল সেটি এটা শিলার হচ্ছে এক অংশ, বাকিটা কিন্তু পুরো কাপড়ে ঢাকা। এটা বছরে একবারই খোলা হয়, স্নান করে প্রত্যেক অমাবস্যা এটা খোলা সতীর যখন মানে দক্ষ যজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে 51টি খণ্ড হয়েছিল, 51 খণ্ডের মধ্যে এখানে 1 খণ্ড পড়েছিল, এখানে পড়েছিল কিরিটকোনা। কিরিট কথার অর্থ হচ্ছে মুকুট সহ কপালের ঊর্ধ্বে, এই সন্ধিক্ষণ জায়গাটাই করেছিল, এটাই কিরিটেশ্বরী নামে খ্যাত। বাৎসরিক বলতে পৌষ মাসে শনি মঙ্গলবার মেলা হয়, প্রচুর লোক সমাগম হয়, আর অমাবস্যার দিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে মায়ের মেন মূর্তি যেটা মানে শিলা মূর্তি বলছে ওটা দর্শন হয়, মানে স্নান করে মাকে স্নান করিয়ে আবার নতুন বস্ত্র পরানো হয়। এখানকার লোকজন এটা তো যথেষ্ট
গ্রামে আপনাদের মন্দিরে তো এখানকার লোকজন কতটা মাকে মানে? হ্যাঁ প্রচুর মানে, প্রত্যেক দিন মায়ের পুজো তো দেয়, প্রত্যেক দিন পুজো এসে দেয় মায়ের মন্দিরে, লোকজন সমাগম আছে। আচ্ছা এটাকে ঘিরে, মন্দিরকে ঘিরে কি কোনো এরকম কোনো ঘটনা রয়েছে এই মন্দিরকে ঘিরে? বা এটা তো মুর্শিদাবাদ তো মেন তো সিরাজদৌল্লার জন্য বিখ্যাত, কিন্তু হাজারদুয়ারের জন্য বিখ্যাত আমরা জানি, কিন্তু তার মাঝখানে যে মায়ের এরকম একটা কিরিট করা বা এত জাগ্রত একটা মন্দির, তো সেটা সম্পর্কে মানে মানুষ এটা সম্পর্কে কতটা জানে? এখন হয়তো বেশি জানছে, মানে আগে এরকম ছিল না। তার মেন ব্যাপার হচ্ছে আমাদের রাস্তাঘাটটা, রাস্তার যোগাযোগটা নেই, রাস্তার যোগাযোগটা হলে হয়তো আরো বেশি লোকজন আসে। হ্যাঁ আর সরকার তো এখনো পর্যন্ত নেয়, সরকার নিলে কিন্তু এটা কিন্তু একান্ন পিঠে এটি একটি অন্যতম। হ্যাঁ হ্যাঁ কিন্তু সরকার এখনো সেইভাবে কোনো উদ্যোগ নেয়, মানে যেইভাবে আমরা জানি মানে কালীঘাট রয়েছে ওখানে যেইভাবে পুজো হয় সেই সেই তুলনায় কিন্তু লোকে এখানে হয় এখানে আশেপাশে মায়ের মন্দিরে ঘেরে, মানে পুরো শিব মন্দিরে ভক্ত ছিল, 107টা শিব মন্দির ছিল, আর মায়ের সেবাই ছিল 172 ঘর পানি। হ্যাঁ পানি ছিল কীটেশ্বরী মন্দিরে আমরা কথা বলে নিলাম দুই পুরোহিতের, প্রধান পুরোহিতের সাথে, একজন ছিলেন রক্ষাকর চক্রবর্তী এবং অন্যজন ছিলেন শুভঙ্কর চক্রবর্তী। আমরা জানি কিন্তু মুর্শিদাবাদ ফেমাস বা বিখ্যাত তার কারণ হাজারদুয়ারি, কিন্তু অনেকেই এটা জানে না মুর্শিদাবাদ থেকে একটু ভেতরে এই কীটেশ্বরী গ্রামে মা কীটেশ্বরী কিন্তু খুবই জাগ্রত, এবং এই কালী মায়ের মন্দির কিন্তু অনেক পুরনো এবং পৌরাণিক অনেক কাহিনী এটাকে ঘিরে রয়েছে। এটাকে ঘিরে রয়েছে একটা পুরনো পুকুর, এবং এই মা কীটেশ্বরীকে যে ভৈরব ছিলেন শিব বা শিবের বিভিন্ন মন্দিরও কিন্তু এখানে রয়েছে। যদিও এই মন্দিরগুলো আপনি প্রায় ধ্বংসস্তূপের দিকে চলে গেছে, তবুও তার কিছুটা ধ্বংসাবশেষ রয়েছে, আমরা সেটাই দেখে নেব। ক্যামেরা সুদীপার সাথে আমি মধুমিতা, নিউজ বাংলা 24x7।